নোয়াখালীর সেনবাগ উপজেলার মজদিপুর আশরাফুর উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মজদিপুর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মজদিপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন মাস্টার মকসুদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাহউদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ, মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলেমান বাহার সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে অতিথিরা বিদায়ী দাখিল পরীক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।